আসসালামু আলাইকুম হ্যালো ডিয়ার ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ফাজুল ইসলাম ফয়সাল, মেরিট ছবিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে আমাদের নতুন ভিডিওতে গাইনোকোলজির যে ভিডিওটি আমরা করতেছিলাম কন্ট্রাসেপশনের, সেই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো এই ভিডিওতে আমরা কথা বলবো কন্ট্রাসেপশনের আমাদের পরবর্তী পার্টটা, অর্থাৎ স্টেরয়েডাল অর্থাৎ হরমোনাল কন্ট্রাসেপটিভস এর ওসিপি আমাদের আলোচনা করা হয়েছে। এখন হরমোনাল কন্ট্রাসেপটিভস এর বাকি যে জিনিসগুলো আছে সেগুলো আমরা একটা ভিডিওতে শেষ করব, ঠিক আছে? এগুলো অতটা ইম্পর্টেন্ট না, বাট ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভটা ইম্পর্টেন্ট এবং ইমপ্ল্যান্ট এটা ইম্পর্টেন্ট। সো এগুলো একটু অস্পিতে আসে, সেই জন্য কিছু কিছু জিনিস আমাদেরকে এখান থেকে পড়তে হবে। প্রথমে আসেন পপ, মিনি পিল, ঠিক আছে? পপ পপ রিটেনের জন্য ইম্পর্টেন্ট না, প্লাস আপনার কি বলে এটা অস্পিতেও আসে না, পপটা শুধু জানার ক্ষেত্রে আমরা পড়বো। পপ মানে কি? যে প্রজেস্টেরন অনলি পিল, রাইট? প্রজেস্টেরন অনলি পিল, এটা কারটা বলা হয় মিনি পিল। এখানে শুধুমাত্র প্রজেস্টেরন থাকে, এটা শুরু করতে হবে। ইট হ্যাজ টু বি টেকিং ডেইলি ফ্রম দ্য ফার্স্ট ডে অফ দ্য সাইকেল, এটা ভাইবার জন্য ইম্পর্টেন্ট আবার বলে দিচ্ছি। তাহলে ডে ওয়ান ফার্স্ট ডে অফ দ্য সাইকেল থেকে আপনার এটা শুরু করতে হবে, এবং এটা প্রজেস্টেরনের যে মেকানিজম অফ অ্যাকশন পড়ছে ঠিক সেম মেকানিজম অফ অ্যাকশন। বাট এখানে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো এখন সেটা হচ্ছে এই ফার্স্ট ডে থেকে, ফার্স্ট ডে অফ দ্য মেনস্ট্রুয়াল সাইকেল থেকে সে শুরু করতেছে, ফার্স্ট ডে অফ দ্য সাইকেল থেকে সে শুরু করতেছে এবং কন্টিনিউয়াসলি খেতে হবে, ঠিক আছে? ইট হ্যাজ টু বি টেকিং রেগুলারলি অ্যাট দ্য সেম টাইম অফ দ্য ডে, আজকে 12টা খেলে কালকে সেম 12টা খেতে হবে, এবং দেয়ার মাস্ট বি নো ব্রেক বিটুইন দ্য প্যাক, দুইটা প্যাক খাওয়ার মাঝখানে কোনো গ্যাপ থাকা যাবে না। যেখানে আমরা ওসিপি যখন খাইছি তখন একটা 7 ডেজ ব্রেক ফ্রি ব্রেক ছিল, কিন্তু এখানে কোনো ব্রেক দেওয়া যাবে না, ঠিক আছে? কথা বুঝে গেছে? তাহলে এখানে খুবই ইম্পর্টেন্ট আমাদের ওসিপি, যে একদম টানা খেয়ে যেতে হবে, মাঝখানে কোনো ব্রেক দেওয়া যাবে না, আর ব্রেক দিলে কিন্তু আমাদের এটা ভালো করে কাজ করবে না। এই এই কথাটাই খুব ইম্পর্টেন্ট এখানে। তারপর আসেন হচ্ছে অ্যাডভান্টেজ, যেটা হচ্ছে ওসিপি যেখানে যেখানে দিতে পারি না সেখানে আমরা পপ দিতে পারবো। কিরকম? ল্যাকটেশনাল পিল হিসাবে আমরা কিন্তু সবচেয়ে যেটা বলি সেটা হচ্ছে পপ, ওসিপি এই সময় দেই না, কারণ এই সময় হচ্ছে আপনার ওসিপি কি করে, ওসিপি হচ্ছে থ্রোম্বোএম্বোলিক ডিসঅর্ডার, ঠিক আছে? অর্থাৎ ওসিপি ইস্ট্রোজেনের ইফেক্ট আছে, মাস্টালজিয়া আছে, তারপরে হচ্ছে ওটার কথা পরে, মাস্টালজিয়ার কথা পরে, মেনলি হচ্ছে থ্রোম্বোএম্বোলিক ডিসঅর্ডার্স এর কারণে আমরা ওসিপি দিব না, আমরা দিব হচ্ছে কি পপ দিব। পপ হচ্ছে ল্যাকটেশনাল পিল, এ কি করে, নো অ্যাডভার্স ইফেক্ট অন ল্যাকটেশন, ল্যাকটেশনের উপরে তার কোনো অ্যাডভার্স ইফেক্ট নাই, হেন্স ক্যান বি সুইটেবলি প্রেসক্রাইবড ইন ল্যাকটেটিং উইমেন, অ্যাজ সাচ ইট ইজ অফটেন কল ল্যাকটেশনাল পিল। ল্যাকটেশনাল পিল পপ খুব ইম্পর্টেন্ট, ক্লিয়ার? ল্যাকটেটিং মাদারদের ক্ষেত্রে আমরা পপ দিতে পারতেছি, আমরা আইইউসিডি দিতে পারতেছি, যেটা অলরেডি পড়ে আসছি, ইন্টারন্যাশনাল কন্ট্রাসেপ্টিভ ডিভাইস, ব্রেস্ট ফিডিং মাদারদের ক্ষেত্রে দেওয়া যায়, শুধুমাত্র ওসিপি দেওয়া যাবে না, বাকিগুলো সব দেওয়া যাবে। এবার একটু ডিসঅ্যাডভান্টেজ গুলো একটু দেখেন, যে একনি করে, যেহেতু প্রজেস্টেরন, প্রজেস্টেরনের একটা এন্ড্রোজেনিক ইফেক্ট থাকে, অ্যান্ড্রোজেনিক ইফেক্ট থাকে, অ্যান্ড্রোজেনিক ইফেক্ট হচ্ছে যে একনি, ঠিক আছে, মাস্টাল যে করতে পারে, তারপর হচ্ছে ব্রেক থ্রু ব্লিডিং করতে পারে, অ্যাট টাইমস অ্যামেনোরিয়া করতে পারে, ইন অ্যাবাউট 20-30% কেসে সেরেক করতে পারে, জাস্ট চুরিং দিয়ে পরে রাখেন জিনিসগুলো। এরপরে এই ছবিটা ইনজেক্টেবল প্রজেস্টিন, এটা আপনার অস্পিতে দিবেই দিবে, অস্পির জন্য ইম্পর্টেন্ট। এখানে থাকে হচ্ছে ডিএমপি অর্থাৎ ডিপোমিড্রোক্সি প্রজেস্টেরন অ্যাসিটেট, এখানে যে আপনাকে এরকম একটা ভায়াল দিবে, আমরা যেরকম দেখি, ঠিক আছে, ডিএমপিএ, যেরকম ভায়াল থাকবে, তাহলে আমরা তখন কি বলবো, দিস ইজ আ ভায়াল, এটা একটা ভায়াল, দিস ইজ আ ভায়াল অফ ডিপোমেড্রোক্সি প্রোজেস্টেরন অ্যাসিটেট ডিএমপিএ। এখানে 150 মিলিগ্রাম থাকে ইন 1 ml, ক্লিয়ার? তাহলে ডিপোমেড্রোক্সি প্রোজেস্টেরন অ্যাসিটেট, দেখেন এই যে 150 মিলিগ্রাম থাকে 1 ml এ ডিএমপিএ, এবং এটার হচ্ছে আপনার যে ডিউরেশন অফ কন্ট্রাসেপশন কতদিন, 3 মাসের একটা কন্ট্রাসেপশন ডিউরেশন দিচ্ছে, তাহলে ডিউরেশন অফ অ্যাকশন ইম্পর্টেন্ট, এটা অস্পিতে আসে। তাপরে মেকানিজম অফ অ্যাকশন, আপনার প্রজেস্টেরনের যে মেকানিজম অফ অ্যাকশন এটারও সেম মেকানিজম অফ অ্যাকশন। ইন্ডিকেশন আমরা যদি বলি, এখন ইন্ডিকেশনটা একটু পড়ব। তো গাইজ খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো খেয়াল করেন, যে ইট ক্যান বি সেফলি ডিউরিং ল্যাকটেশন, ল্যাকটেশন পিরিয়ডের সময় এটা দেওয়া যাবে, যেহেতু প্রজেস্টেরন, প্রজেস্টেরনের কোনো ইফেক্ট নাই ব্রেস্টের উপরে, ল্যাকটেশনের উপরে। সো আমাদের ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভস ডিএমপি এগুলো প্রজেস্টেরন কন্টেনিং, সো প্রজেস্টেরন দেওয়া যাবে। ইট প্রবাবলি ইনক্রিজেস দ্য মিল্ক সিক্রেশন উইদাউট অল্টারিং ইটস কম্পোজিশন, ল্যাকটেশনের কোনো সমস্যা কারণে উল্টা আরো মিল্ক সিক্রেশন বাড়াচ্ছে, তাহলে এটা ভালো দেওয়া যাচ্ছে, তাই না? ল্যাকটেশনাল, তাহলে ব্রেস্ট ফিডিং এ আমরা কি কি দেখতে পারতেছি, আমরা ইনজেক্টেবল কন্ট্রাসেপ্ট দিতে পারতেছি, পপ দিতে পারতেছি, আইইউসিডি দিতে পারতেছি, বাট ওসিপি দিতে পারতেছি না, ঠিক আছে?
আর নন কন্ট্রাসেপটিভ বেনিফিটস, এটা অস্পিতে আসছে, এটা অস্পির জন্য ইম্পর্টেন্ট। কি কি আছে দেখেন, যে সালপিনজাইটিস, তারপর এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, ঠিক আছে, এগুলোর হচ্ছে নন কন্ট্রাসেপটিভ বেনিফিটস। আর এন্ডোমেট্রিয়াল ক্যান্সারটা হচ্ছে ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট, আর প্রজেস্ট্রন কি করে, ইস্ট্রোজেনের কাজকে কমব্যাট করে, কাউন্টারাক্ট করে, বিপরীত কাজ করে। তাহলে ইন্ডোমেট্রিয়াল কার্সিনোমার মধ্যে যদি আমরা প্রজেস্ট্রন দিই, তাহলে এই ইস্ট্রোজেন ডিপেন্ডেন্সিটা সে কমাবে। আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, তারপরে সিকেল সেল প্রবলেমস, এন্ডোমেট্রিওসিস, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, এন্ডোমেট্রিওসিস, দুটো হচ্ছে এন্ডোমেট্রি এস্ট্রোজেন ডিপেন্ডেন্স, এই দুটোতে আমরা দিতে পারবো। আর এই কথাটা ইম্পর্টেন্ট, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া আর সিকেল সেল প্রবলেমস, এই দুইটা কথা নন কন্ট্রাসেপটিভ বেনিফিটস এর মধ্যে চলে আসবে। তারপরে আসছে কমপ্লিকেশনস অফ ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভস। তাহলে প্রজেস্টেরনের যে কমপ্লিকেশন গুলো আছে সেগুলো এখানে বললেই হবে। তবে বেশি ইম্পর্টেন্ট জিনিস যেগুলো, যেমন ইরেগুলার ব্লিডিং করবে এবং অ্যামেনোরিয়া করতে পারে। আরেকটা কথা হচ্ছে আপনার যে লস অফ বোন মিনারেল ডেন্সিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর ওয়েট গেইন, হেডেক তো আছেই। তাহলে লস অফ বোন মিনারেল ডেন্সিটি ইনজেক্টেবলের, এটা একটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন বা ডিসঅ্যাডভান্টেজ যেটাই বলে। এখন মজার বিষয় হচ্ছে এই ডিএমপিএ, এটা ডিউরেশন হচ্ছে 3 ইয়ার্স, তাই না? সরি সরি সরি, ডিএমপিএ এটা 3 মাস, তাহলে এখন আপনাকে কোশ্চেন দেওয়া হলো যে বিদেশ থেকে স্বামী আসবে, ঠিক আছে, আইসা মনে করেন 3 মাস থেকে চলে যাবে, তাহলে তার চয়েস অফ কন্ট্রাসেপশন কি হবে? আমরা এই 3 মাস কন্ট্রাসেপশন দিব, ঠিক আছে, সেটা হচ্ছে কি ডিএমপিএ। এটা কখন দিব, পিরিয়ডের ফার্স্ট উইকের পরে আসলে নেক্সট 7 ডেজ কন্ডোম ইউজ, অর্থাৎ উইদিন 5 ডেজ, পিরিয়ড শুরুর প্রথম ফাইভ প্রথম দিন 5 দিনের মধ্যে দিতে হয়। এই যে দেখাচ্ছি, এই যে উইদিন 5 ডেজ, বোথ আর অ্যাডমিনিস্টার ইন্টারমাসকুলারলি আমরা দিচ্ছি, এবং এটা উইদিন 5 ডেজ অফ সাইকেল, প্রথম 5 দিনের মধ্যেই দিতে হবে, ঠিক আছে। সো দিস ইজ ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ মেথডস, এখান থেকে আসা প্রশ্নগুলো আমরা সলভ করছি। এরপরে কোশ্চেনটা আমরা চলে যাই। এরপর আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ইমপ্লানন, যেটা হচ্ছে কি ইমপ্লান্ট, ঠিক আছে, অর্থাৎ সাবডার্মাল ইমপ্লান্ট। ইমপ্লান্ট এখানে কি হয়, যে ইমপ্লানন যেগুলো, এই যে ইটো নরজেস্টেরল, এটা কত বছরের কন্ট্রাসেপশন দিচ্ছে, 3 বছরের কন্ট্রাসেপশন দিচ্ছে, এবং এখানে তিনটা, থ্রি কিটো জেস্টেরল, অর্থাৎ তিনটা রড থাকে, ঠিক আছে, সরি 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 ভুল বলছি, সিঙ্গেল রড, ইটোনোজেস্ট্রল সিঙ্গেল রড, সিঙ্গেল রড, সিঙ্গেল ক্লোজড ক্যাপসুল, সিঙ্গেল রড, ইটোনোজেস্ট্রল হচ্ছে সিঙ্গেল রড, আর জ্যাডেলেলের হচ্ছে, জ্যাডেল হচ্ছে 2 রডস, ঠিক আছে। এগুলো আমরা কি করি, লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে সাবডার্মালি ইমপ্লান্ট করি, লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে। দেখেন এই যে 6 থেকে 8 সেন্টিমিটার অ্যাবভ দ্য এলবো ফোল্ড, এটা যদি এলবো হয়, এলবো ফোল্ডের ঠিক 6 থেকে 8 সেন্টিমিটার উপরে সাবডার্মালি আমরা লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে ইমপ্লান্ট করি। এটা আউটডোরেই দেওয়া যায়, এগুলো ফাইবার জন্য ইম্পর্টেন্ট, কিন্তু ফাইবার কোয়েশ্চেন বলে দিচ্ছি, এগুলো আউটডোরে দেওয়া যায়। তাহলে ইটো নরজেস্ট্রল হচ্ছে সিঙ্গেল রড, 3 বছর, কত বছর, 3 বছর কন্ট্রাসেপশন, ডিউরেশন কত, 3 বছর, 3 বছর, ভালো করে মনে রাখেন, এটা একটা রড, ঠিক আছে। সো এখান থেকে অস্পিতে যদি আপনার আসছে মেকানিজম অফ অ্যাকশন, তাহলে যেহেতু এগুলো প্রজেস্টেরন কন্টেইনিং, তাহলে মেকানিজম অফ অ্যাকশন প্রজেস্টেরনের যেগুলো পড়ে আসছে সেগুলো বলতে পারবেন, ঠিক আছে, অর্থাৎ এন্ডোমেট্রিয়াল অ্যাট্রোফি, থিকেনিং অফ দ্য সার্ভাইকাল মিকোস, এগুলো আমরা আগেই পড়ে আসছি। তারপরে দেখেন এখানে যে কথাটা আসছে যে নরপ্ল্যান্ট 2, এটা হচ্ছে জেডেল বলা হয়, জেডেল, এটা কয়টা রড থাকে, 2টা রড থাকে, ক্লিয়ার, এটাও 3 বছরের কন্ট্রাসেপশন দিবে আপনাকে। সো এগুলো হচ্ছে আপনার ভাইভার জন্য ইম্পর্টেন্ট, এগুলো লাগবে যা যা বলতেছি, ঠিক আছে। তাহলে ইমপ্লানন, তাহলে ইমপ্লাননের ডিসঅ্যাডভান্টেজেস কি এবং অ্যাডভান্টেজেস কি হবে সেটা দেখবো। দেখেন এখন যেটা পড়তেছি সেটা হচ্ছে ড্রব্যাক, অর্থাৎ ডিসঅ্যাডভান্টেজ গুলো কি হতে পারে, যে ইরেগুলার মেনস্ট্রুয়াল ব্লিডিং করবে, তারপর হচ্ছে অ্যামেনোরিয়া, এগুলো কমন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যামেনোরিয়া, আর হচ্ছে ইরেগুলার মেনস্ট্রুয়াল ব্লিডিং, এগুলো হচ্ছে ইমপ্লান্টের ক্ষেত্রে, ইমপ্লানের ক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজেস, ঠিক আছে। এরপরে গাইজ ইমার্জেন্সি কন্ট্রাসেপশন, এখান থেকে ইমার্জেন্সি কন্ট্রাসেপশন আমরা হরমোন ইউজ করি, আইইউডি ইউজ করি, অ্যান্টিপ্রোজেস্টেরন ইউজ করি, ঠিক আছে। ইন্ডিকেশন অফ ইমার্জেন্সি কন্ট্রাসেপশন কাদের ক্ষেত্রে, যেমন আনপ্রোটেক্টেড কয়টাস, ঠিক আছে, কন্ডোম টন্ডম ছাড়া সেক্স করছে, কন্ডোম রাপচার করে ফেলছে, স্লিপেজ হয়ে গেছে, মিস পিল করছে, আমরা বলছি ব্যাকআপ হিসাবে আমরা ইউজ করি, রেপ, সেক্সুয়াল অ্যাসল্ট, রেপ, ফার্স্ট টাইম ইন্টারকোর্স, ঠিক আছে, প্রথম সেক্স সাধারণত একটু আনপ্ল্যান্ডই হয়, স্বাভাবিক, তাহলে ফার্স্ট টাইম ইন্টারকোর্স, এদের ক্ষেত্রে আমাদের ইমার্জেন্সি কন্ট্রাসেপশন ইউজ করতে হবে। এবং এই কন্ট্রাসেপশনটা আনপ্রোটেক্টেড কয়টাস হয়, রিস্ক ফ্যাক্টরসটা কখন, অ্যারাউন্ড দ্য টাইম অফ ওভুলেশন, 8%, অ্যারাউন্ড দ্য টাইম অফ ওভুলেশন, অর্থাৎ ওই যে সাইক্লিক সেফ পিরিয়ড, ফার্টাইল পিরিয়ড পড়ছিলাম মনে আছে,
তো এখানে কি কি ড্রাগ ইউজ করা হয় এটা জাস্ট আমাদের জানার জন্য, এগুলা লেবোনর্জেস্ট্রল, এগুলো হচ্ছে ইথানিল এস্ট্রাডিওল প্লাস নর্জেস্ট্রল ইস্ট্রোজেন দিচ্ছি, ইথানিল এস্ট্রাডিওল, তারপর হচ্ছে মিফেপ্রিস্টন, ঠিক আছে। কপার আইওডি হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড, কারণ এর প্রেগনেন্সি রেট 0.1% সবচেয়ে কম, অর্থাৎ সাকসেসফুল ফেলোর রেট 0.1% মাত্র। ইনসার্শন উইদিন 5 ডেজ, অর্থাৎ আনপ্রোটেক্টেড কয়েট আছে 5 দিনের মাথায় এটা দিতে হবে, কপার আইওডি, দিস ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড। এছাড়া লেবোনর্জেস্ট্রল যেটা, এটা 12 ঘন্টার মধ্যে খাইতে হবে অবশ্যই, ঠিক আছে। এটার প্রেগনেন্সি রেট ফেলোর রেট 0 to 1। আর একটা হচ্ছে এই তো, এই দুইটা মেইনলি মনে রাখবেন, এগুলো হচ্ছে ইমার্জেন্সি পিল, ঠিক আছে। ওকে ফাইন, তাহলে আমাদের ইমার্জেন্সি কন্ট্রাসেপশনও গেল। এবার এখান থেকে আসা আপনার যেই প্রশ্নগুলা, অর্থাৎ সাবনর্মাল ইমপ্ল্যান্ট থেকে আসা প্রশ্নগুলো শুনেন কি কি আসছে, আমরা ছবিটাতে চলে যাই। অস্পির কোশ্চেনটা শুনেন, অস্পির কোশ্চেন ইজ ইম্পর্টেন্ট। এই যে এই ছবিটা দিয়ে দিবে, বলবে দিস ইজ সাবডার্মাল ইমপ্ল্যান্ট, যেটাকে আমরা বলতেছি কি ইমপ্ল্যানন উইথ অ্যাপ্লিকেটর, উইথ অ্যাপ্লিকেটর, এই কথাটা বলতে হবে। সো দিস ইজ আ, দিস ইজ আ, দিস ইজ আ সাবডার্মাল ইমপ্ল্যান্ট, দিস ইজ আ সাবডার্মাল ইমপ্ল্যান্ট উইথ উইথ অ্যাপ্লিকেটর, অ্যাপ্লিকেটর, এই কথাটা বলতে হবে। ডিউরেশন অফ অ্যাকশন কত বছর? 3 বছর। টাইম অফ ইনসার্শন, ফার্স্ট ডে অফ মেনস্ট্রুয়েশন অর আফটার 3 উইকস অফ ডেলিভারি অর জাস্ট আফটার দ্য অ্যাবর্শন উইথিন 5 ডেজ। আর হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন অলরেডি পারেন আপনারা। ক্যান ইট বি ইনসার্টেড ইন উইমেন হু হ্যাজ মিসড হার পিরিয়ড, যে তার পিরিয়ড মিস করছে? নো, ঠিক আছে। তাহলে প্রেগনেন্ট হয়ে গেছে, পিরিয়ড মিস করছে, তাদের ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারবো না। সো গাইজ, আমি যদি এখন ইন সামারি করি, দেখেন খুব সুন্দর করে একটা সামারি যদি আমি এখন করে দেই আপনাদের কাছে ইজি হয়ে যাবে। মেনস্ট্রুয়াল সাইকেলে ডে 1 থেকে ডে 5 এর মধ্যে, এই 5 দিনের মধ্যে যে কোনো একদিন থেকে আমরা ওসিপি শুরু করতে পারি, আর শুরু করলো আবার যদি ডে 3 3 নম্বর দিনে যদি শুরু করি, তাহলে এক্সট্রা ব্যাকআপ হিসেবে কন্ডোম ইউজ করতে হবে নেক্সট 7 ডেজ। আর ডিএমপিএ এটা উইথিন 5 ডেজ শুরু করতে হবে। আর পপ যেটা, এটা একদম ডে 1 থেকে শুরু করতে হবে, এবং এখানে কোনো ব্রেক দেওয়া যাবে না, অর্থাৎ টানা খেয়ে যেতে হবে। অর্থাৎ আমাদের ওসিপিতে যেমন ব্রেক ফ্রি একটা ইন্টারভাল থাকে 7 দিনের, সেটা থাকবে না, অর্থাৎ টানা খেয়ে যেতে হবে পপ, ঠিক আছে। এবার আসেন হচ্ছে আপনার ইয়াং গার্লদের ক্ষেত্রে, অর্থাৎ নতুন অ্যাডোলেসেন্ট গার্ল, তাদের ক্ষেত্রে আপনি কোন কন্ট্রাসেপটিভ অ্যাডভাইস করবেন, ঠিক আছে। এগুলো কি করবেন, ইয়াং গার্লদের ক্ষেত্রে আমরা ওসিপির কথা বেশি বলি, আর নিউলি ম্যারিড কাপল তাদের ক্ষেত্রেও আমরা ওসিপির কথা বেশি বলি, এবং সাথে বেরিয়ার মেথড অর্থাৎ কন্ডোম ইউজ করবে এগুলা। আর পোস্ট অ্যাবোর্টাল, বা এখানে আরেকটা পয়েন্ট যেটা হচ্ছে, তাদের একটা বাচ্চা আছে বা 2-3টা বাচ্চা আছে, ঠিক আছে, অর্থাৎ প্যারাসুইমেন্ট, যাদের মনে করেন 1+0 আর হচ্ছে 2+0, তাদের ক্ষেত্রে আপনি প্যারাসুইমেন্টের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন হচ্ছে IUCD প্লাস আপনি ইউজ করতে পারেন ইনজেক্টেবল কন্ট্রাসেপ্টিভ যেগুলো আছে আপনার সেগুলো। এবার পোস্ট অ্যাবোর্টাল, অর্থাৎ অ্যাবর্শনের পর পরে আমরা ওসিপি ইউজ করতে পারি, আইইউসিডি ইউজ করতে পারি, ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট। পোস্ট অ্যাবোর্টাল অর্থাৎ ডাইলেটেশন অ্যান্ড ইভাকুয়েশনের পরে, বাট মোলার প্রেগনেন্সির ক্ষেত্রে আমাদের অবশ্যই ওসিপি দিতে হবে, এখানে আইইউসিডি দেওয়া যাবে না। আর এটা হচ্ছে পোস্ট পার্টাম, এটা আমরা এতক্ষণ ধরে পড়ে আসতেছিলাম। পোস্ট পার্টাম ল্যাকটেটিং, অর্থাৎ ল্যাকটেটিং পিল কি কি আছে, এখানে ওসিপি বাদে সবগুলো দেওয়া যাবে, আইওসিডি দিতে পারবো, পপ দিতে পারবো, এবং ইনজেক্টেবল যেগুলো সেগুলো দিতে পারবো। ল্যাকটেটিং ইনজেক্টেবল লিখে দিতে হবে, ঠিক আছে। তারপর আফটার চাইল্ড বার্থ আমরা বলছি 48 ঘন্টার মধ্যে, 48 ঘন্টার মধ্যে আমরা কন্ট্রাসেপ্টিভ দিব, যদি আমরা না দিতে পারি তাহলে হচ্ছে আমাদেরকে আইসিডি দিব, আর যদি না দিতে পারি তাহলে হচ্ছে আমাদেরকে ফলোইং 6 উইক, 6 সপ্তাহ পরে তাকে আসতে বলবো, সেখানে তখন আমরা আইসিডি দিব। মোলার প্রেগনেন্সিতে ওসিপি দিব, হাইপারটেনশন সিএডি যদি থাকে তাহলে আমরা এখানে ওসিপি দিব না, ওসিপি বাদে অন্য যেগুলো আছে সেগুলো দিতে পারবো, অর্থাৎ এখানে ওসিপি কন্ট্রাইন্ডিকেটেড, ঠিক আছে।
দেখেন খুব সুন্দর করে একটা সামারি করে দিলাম। এর ফলে কি হবে যে আপনি খুব ইজিলি এসএকিউ কোশ্চেন টোশ্চেন আসলে সেটা সলভ করতে পারবেন। তো গাইজ ভিডিওটি এখানেই শেষ করছি, আমাদের পরের ভিডিওটি হবে পার্মানেন্ট স্টেরিলাইজেশন।